জেসমিন নাহার এবি ২৪ নিউজে আপনাদের স্বাগত। পাটের দাম কমে যাওয়ায় হতাশে নওদা পাট চাষিরা। নওদা ব্লকের প্রধান ফসল হলো পাট ও পেঁয়াজ। সেই পাট উঠামুখের দাম ভালো থাকলেও এখন তা কমে একেবারে তলানিতে, চিন্তায় পাট চাষিরা। পাটের যা খরচ তা তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন পাট চাষিরা। এখন কাজ বলতে গেলে ধরেন পাট কাটা, পাট ছাড়াইনি, পাটের জাগ দেওয়া, এইসব কাজ এখন চলছে। কাজের খুব চাপ, এখন তো অন্য কোনো কিছু করার জো নাই। আর পাটের দাম প্রথম প্রথম দিকে তো ভালোই দিল, আর শেষের দিকে পাটের দাম চাই ৫,০০০ ৫,৫০০০। পাট কাটতেই ৭-৮,০০০ টাকা কেজি, ১০,০০০ টাকা কেজি কাটতেই পড়ে যাচ্ছে বিঘা বিঘা। তাতে আবার ছাড়াতে আবার ৫০০ টাকা খরচ, মুনিশ খরচ। এক বিঘে ছাড়াতে ৮-১০ টাকার মুনিশ আছে, কার আগা চলে গেলে ১২-১৪টা লেগে যায়। এবার এত মুনিশ লাগছে কেন পাট ছাড়াতে? পাট ছাড়াতে কি ব্যাপার, কি আগা চলে যাচ্ছে ক্ষমতায়। আমি অন্য অন্য বছর তো এরকম তো হয় না। আচ্ছা, এবার কি পাটের পাতা থাকছে সেই জন্য পাট পাতা জ্বলে যাচ্ছে নাকি? পাতা এর আগেও ছিল, হয়েছে, এখনো বেশ হয়েছে, এখন কি কারণ সেটা বলা যাচ্ছে না। এক দেড় টাকা এই যে খরচ, আর এই যে চাষি খেয়ে যা পাটের দাম দিচ্ছে, এতে তো চাষির তো লাভ হবে না। লাভ হবে মোটামুটি ৮,০০০ টাকা, ৭,০০০ টাকা, এরকম কুইন্টাল হলে মিনিমাম একটা জায়গায় থাকবে, কিছু দেখতে হবে চাষি। আর এখন যে দাম তাতে এখন এতে লোকসান হবে, সে কন্ট্রাক্ট ভেয়ে পয়সা দেবে না ১৫,০০০ টাকা বিকি, না ১০,০০০ টাকা বিকি পাট কাটবে, না এদিকে আবার ৪-৫,০০০ টাকা বিনাইতে লিখে, কোন দিকে যাবে? আপনার বাধ্য নিজেই কাজ করছে না? নিজেই করতে হয়েছে, কি করবো, মানুষ ঠিক মতো পাওয়া যাচ্ছে না, মানুষ ঠিক মতন পাওয়া যাচ্ছে না। তো আপনার নাম? আমার নাম হাবিবুর সর্দার। বাড়ি? বাগাছড়া। এবছর কত বিঘা পাট লাগিয়েছেন? এবছর বিঘি পাঁচেক ছিল। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর ৪৫/২০/১২/১৯৭৫। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ ২০১৯-২০ চাঁদপুর জিপিতে ৩২৯টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে।
এইজিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নদা মুর্শিদাবাদ।